হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্রু। এখন আমরা কথা বলবো যে চাঙ্গিজের ট্রেলার নিয়ে। বাংলা হিন্দি দুটো ট্রেলার নিয়ে আমি একটা ভিডিওতেই কথা বলবো, আলাদা করে ওরকম ভিডিও বানিয়ে বানিয়ে ভিউ কামাতে পারছি না এডিশনাল। তো দেখুন, আমার হিন্দি টিজারটা যেরকম খুবই ভালো লেগেছিল, ওখানে ডায়লগসগুলো খুব ইম্প্যাক্টফুল মনে হচ্ছিল, আমার হিন্দি ট্রেলারটাতে সেই ইম্প্যাক্টটা পাইনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রেলারের মধ্যে সেরকম লেভেলের ডায়লগস কিন্তু নেই। ঠিক আছে, যেগুলো খুব মানে ক্ল্যাপ ওয়ার্দি, ক্ল্যাপ ট্র্যাপ ডায়লগ সেরকম কিন্তু নেই, সেটা বাংলা ভার্সনেও নেই, এবং হিন্দিতে যখন ডাব হয়েছে বাংলাতে তবুও বা যদিও শুনতে ভালো লাগছে, হিন্দিতে ডাবিংটা কিন্তু সেরকম ইম্প্যাক্টফুল মনে হচ্ছে না। অ্যাটলিস্ট ট্রেলার দেখে তো মনে হচ্ছে না, যে ইম্প্যাক্টটা টিজারের মধ্যে ছিল সেটা ট্রেলারের মধ্যে পাইনি। তো হিন্দি ট্রেলারটা ওই জন্য, যেহেতু বাকি ভিজুয়ালস তো সেমই দুটো ট্রেলারে, বাট যদি আমি জাস্ট ডাবিং এর টার্মসে বলি তাহলে হিন্দি ট্রেলারটা খাটো হয়েছে বাংলা ট্রেলারের থেকে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার হয়তো সম্পূর্ণ অন্য জিনিসও মনে হতে পারে। এনিওয়ে, তো হিন্দি ট্রেলার নিয়ে ওটাই বক্তব্য ছিল। এবার যদি বাংলা ট্রেলারটা নিয়ে চলে আসি, তো ট্রেলারের মধ্যে কিছু জিনিস খুবই ভালো। একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে এটা সেভেন্টিজ এর ব্যাকড্রপে যে গল্পটা রাখা হয়েছে, তাই জন্য এখানে কিন্তু একটা স্ট্রং স্টোরি লাইন রয়েছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে। ওই পিরিয়ডে কলকাতায় কিভাবে স্মাগলিং হতো ইত্যাদি হতো, ডনরা কিভাবে ছিল, ইভেন যে যে স্মাগলিংটা হচ্ছে, গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা বলা হচ্ছে, এবং জিতেরও ক্যারেক্টারটা দেখবেন বিভিন্ন শেডস আছে, মানে বিভিন্ন এজ গ্রুপ দিয়ে ধীরে ধীরে পাস করছে। প্রথমে একজন স্মাগলিং করছে, ব্যাংককে যাচ্ছে, দেন হি ইজ বিকামিং দ্যাট। তো একটা গল্প রয়েছে, মানে এরকম নয় যে গল্পহীন স্টোরি আর কি, তো সেই জিনিসটা রয়েছে। এবং পুলিশ ওকে কিভাবে ট্র্যাক ডাউন করছে তারও একটা দিক পুরো ডিটেলে থাকবে, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি ট্রেলার দেখে, তো সেটাও বেশ ভালো লেগেছে। এবং তার সাথে সাথে ডেফিনেটলি স্কেল রয়েছে, যে যে জায়গায় ট্রেলারে যে যে পোর্শনে অ্যাকশনগুলো রেখেছে সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল, অ্যাকশনটা বেশ ভালোই রয়েছে। খুব বিশাল লার্জার লাইফ কিছু না হলেও, মানে যেহেতু একটা এখন হিন্দিতে আসছে, প্যান ইন্ডিয়া লেভেলে যাচ্ছে, সেই জন্য বাংলা সিনেমার তুলনায় তো ডেফিনেটলি খুবই ভালো অ্যাকশন রয়েছে। এবং খালি যে অ্যাকশনটার ওপর এমফাসিস করেনি, গল্পটার দিকেও দেখিয়েছে, যেহেতু একটা ন্যাশনাল অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে, তাই জন্য যে গল্পটা বা কলকাতার কালচারটা দেখাতে হবে সেই ব্যাপারটাও ভালো করে দেখিয়েছে। এবং অ্যাকশনটা শেষের দিকে আসে ট্রেলারের, এবং সেই জায়গাটা অ্যাকশনটা বেশ ভালো লাগছে, স্লিক একটা ব্যাপার আছে, তো এই জিনিসগুলো ভালো। বাকি জিতের প্রেজেন্স ভালো লাগছে। এবার যদি আমি একটু নেগেটিভ সাইডে চলে আসি, তো দেখুন একটা হচ্ছে যে প্রচণ্ড বেশি বড় করে দিয়েছে, রাদার কিছু মোমেন্টস রেখে ব্যাপারটাকে একটু ক্রিস্প করতে হতো, গল্পের অনেক কিছু গিভ অ্যাওয়ে করে দিয়েছে। রোহিত বোস রয়ের সাথে চেঙ্গিজের যে কি কানেকশন সেটা সিনেমাতে রিভিল করলে রাদার বেশি ভালো হতো, সেটাকে ট্রেলারের মধ্যে রিভিল করে দিয়েছে, তো সেই বিষয়টা না রিভিল করলে। এবং প্রচুর ইনফরমেশন গল্পে কিরকম কি এগোবে গল্পটা সিনেমা, সেটা অনেকটাই কিন্তু ট্রেলার দেখলে আপনি মানে ফিগার আউট করে ফেলতে পারবেন, উইচ ইজ নট দ্যাট গ্রেট। তো সেই দিক থেকে ট্রেলারটাকে একটু ছোট করতে পারতো। আর আরেকটা জিনিস যেটা আমি একটু প্রথমেই একদম ভিডিওটা শুরু হওয়ার আগেই বলছিলাম, যে আরো বেশি, যেহেতু মাস মুভি তো ডায়লগস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়লগস যদি ভাইরাল হয় তবে সেটা খুব ইম্প্যাক্টফুল হয়, তো ওরকম একটা কিছু ক্যাচি ডায়লগ দরকার, যেটা টিজারের ক্ষেত্রে ছিল যে চেঙ্গিজের আজকাল হয় না, ওই যে ডায়লগটা ওটার যা ইম্প্যাক্ট সেরকম কিন্তু মানে হুইসেল ওয়ার্দি ডায়লগ কিন্তু গোটা ট্রেলার জুড়ে নেই। ঠিক আছে, মানে সেরকম ইম্প্যাক্টফুল ডায়লগ আমার মনে হয় নেই, এটা একটা জিনিস আমার খারাপ লেগেছে। আর আরও একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে কিছু কিছু শর্টের মধ্যে আমি দেখছিলাম জিতকে এমনি দেখতে খুবই ভালো, এবং সে নিজেকে খুব ভালো ক্যারি করে, তার প্রেজেন্স ইত্যাদি সবই ভালো, কিন্তু কয়েকটা শর্টে পার্টিকুলারলি দেখলাম যে আজকাল এটা একটু হিন্দি ছবির মধ্যেও দেখতে পাচ্ছি, যে হিরোদের VFX দিয়ে চামড়া ক্লিন করা এবং সেটাকে একদম পরিষ্কার করে দেওয়া, ব্রণ ফ্রণ হাঁটিয়ে এবং যাতে কোনো রিঙ্কেলই না আসে, একদম রিঙ্কেলহীন স্কিন করে দেয়, মানে এটা খুব আর্টিফিশিয়াল লাগে। রণবীর কাপুরের তুই ঝুটি মে মক্কারে কিন্তু অর্ধেক সিনে দেখবেন ওই রকম লাগছিল। এবং জিতেরও এখানে একটা ডায়লগ দেয় ওখানে, যে পুরো কলকাতায় এবার আগুন জ্বলবে, কলকাতায় আবার আগুন জ্বলবে, এরকম একটা ডায়লগ আছে, তখন আপনি দেখবেন একবার ফেসটা পুরো বয়ে যাচ্ছে VFX দিয়ে ক্লিন করেছে। এই যে এই এখন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, টেকনোলজি পেলেই ফিল্ম মেকাররা সেটাকে ব্যবহার করে এসব মানে ন্যাচারাল ব্যাপারটা চলে যায়, র রাস্টিক ব্যাপারটা চলে যায়, সেটা থাকলে মনে হয় আমার বেটার হতো, কারণ জিতকে দেখতে খুবই ভালো, সেই তুলনায় এটা মানে করার কোনো প্রয়োজন ছিল না বলেই আমার মনে হয়। আর ওভারঅল এমনি ভালো আমার, যে দুটো নেগেটিভ, একটা লেন্থটা বড় মনে হয়েছে, আর ডায়লগসের অভাব মনে হয়েছে, আর এই VFX এর একটা জিনিস আমার একটু চোখে লেগেছে, বাকি সব কিছু স্কেলের দিক থেকে বলুন বা এর দিক থেকে বলুন বেশ ভালোই লাগছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি রাবণ এমনিতে ছবি যদি খারাপও হয়ে থাকে, ছবির মধ্যে খামতি ছিল প্রচুর জায়গা, বাট রাবণের ট্রেলারটা ওয়েল এডিটেড ছিল, মানে ক্যামোফ্ল্যাজ করা ছিল, মানে আমরা বুঝতে পারছিলাম না যে ছবির মধ্যে কি হবে। দেখুন ট্রেলার যখন লোকে দেখে তখন তো বুঝতে পারে না ছবির মধ্যে কি হবে, কিন্তু ওর ট্রেলারটার ইম্প্যাক্টটা অনেক বেশি ছিল, অনেক বেশি স্টাইলাইজ শর্টস বা যেভাবে BGM এর সাথে সিঙ্ক করে করে কেটেছিল রাবণের ট্রেলারটা, দ্যাট ওয়াজ মোর ইম্প্যাক্টফুল টু দ্য অডিয়েন্স অ্যাজ এ ট্রেলার, অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন ট্রেলার, ফিল্মের কথা বলছি না। সেই তুলনায় চেঙ্গিজের ট্রেলারটা দুর্বল হয়েছে, আরও বেটারভাবে ট্রেলারটাকে কাটতে পারতো, যেহেতু এটা প্যান ইন্ডিয়া ফিল্ম, এবং যদি প্যান ইন্ডিয়া ফিল্ম নাও হয়, যদি বাংলা ফিল্ম হিসেবে আমি বলি,
তাহলেও ট্রেলারটাকে আর একটু বেশি কম্প্যাক্ট করে এবং একটা পার্টিকুলার মিউজিককে ইউজ করে সেইটা অনুযায়ী কিছুক্ষণ কেটে, ঠিক আছে, সেই একটা উতরাই চড়াই ওটা করে ট্রেলারটাকে সুন্দর করে ডিজাইন করলে আই থিঙ্ক বেটার হতো। সো এটা ছিল আমার বক্তব্য। আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে চিত্রগ্রহণ, একটা হাইপ আছে ছবির আমি মানছি, সেটা খুব ভালো কথা। তারা প্রমোশন যেভাবে করছে, আজকেও দেখবেন বম্বেতে বড় করে প্রেস কনফারেন্স হচ্ছে, প্রচুর মিডিয়া আছে, দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড থিং। এবং অলওয়েজ সেই ছবিটার পাশে আছি, তার যত কিছু বেরিয়েছে যেগুলো যেরকম ভালো লেগেছে যা লেগেছে সেগুলো বলেছি এবং সেটাকে প্রমোটও করেছি খুব ভালোভাবে আমাদের পেজ থেকেও। কিন্তু ট্রেলার দেখে যখন রিয়াকশন দিচ্ছি সেখানে আমি মানে সত্যি কথা বলবো, অনেস্টলি যেটা ফিল হয়েছে সেটা বলবো, ফ্যান সার্ভিসে কোনোদিনও করিনি এবং পারি না সেটা করতে। যেরকম যেটা মনে হয়েছে, যেটা নেগেটিভ লেগেছে সেটাও বলেছি, যেটা পজিটিভ লাগলো সেটাও বলেছি, অনেস্টলি বললাম। এবার আপনাদের যা রিয়াকশন, আপনাদের বক্তব্য আপনারা জানাতে পারেন, একটা ডিসকোর্স হতে পারে, আর না হলে আপনারা চাইলে ডাইরেক্ট গালাগালিও দিতে পারেন, দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সেটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।